মুঙ্গিয়াকামী আরডি ব্লকের পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অধীন ভাদ্রাইপাড়া এলাকায় পূর্ণিমালা দেববর্মা তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছে দীর্ঘ বছর ধরে। কিন্তু তিপ্রা মথার শাসনকালে এই উপজাতি রমণী একটি জবকার্ড সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। সিপিএম আমল থেকে শুরু করে বর্তমান তিপ্রা মথার সময়কালেও ওই পরিবারটি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে জানান ওই জনজাতি রমণী পূর্ণিমালা দেববর্মা। জব কার্ড না থাকার কারণে এমজিএম রেগার কাজ থেকে বঞ্চিত তিনি। এর ফলে কোনো কাজ না থাকায় বনাঞ্চল থেকে সবজি কুড়িয়ে এনে কোনো রকমে চলছে তার সংসার। সর্বোপরি জমির পাট্টা না থাকার কারণে বন দপ্তরের জায়গায় একটি আধ ভাঙা কুঠিরে বসবাস করছে পূর্ণিমালা দেববর্মা। তো আপনারা ঘর পাইছেন সরকারি? না পাইছে না। কোন ঘরে থাকেন? আপনারা ফ্যামিলি মেম্বার কতজন, কতজন পরিবারের সদস্য কতজন? চারজন। ইনকাম কি আপনারা কিভাবে খান? ইনকাম তো ওই তো সবজি একটু স্বশাসিত জেলা পরিষদের ভূমিকায় তিতি বিরক্ত পূর্ণিমালা দেববর্মা এবার রাজ্য প্রশাসনের কাছে দাবি জানান একটি জব কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘরের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।